হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া এন্ড ফাইভ ফিটিংস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইলেকট্রিক কাজ করতে হয়, কত ইঞ্চি উপরে একটি সুইচ বোর্ড দিতে হয়, কিভাবে আপনারা কাজটি করবেন। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমরা যেহেতু প্রথম আমরা তার টেনে নিব বিল্ডিংটির মধ্যে, যেহেতু একটু প্ল্যানিং চেঞ্জ হয়েছে এই জন্য। তো যেহেতু এটি ছয়টি রুমের দুইটি ইউনিটের একটি বিল্ডিং, তো আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটি রুমের সার্কিট ব্রেকার আলাদা আলাদা করে দিব। সো প্রত্যেকটি রুমের জন্য আলাদা লাইন টানবো, যেহেতু যদি ভবিষ্যতে ইউনিট ভাগ করা হয়, যেহেতু এখন অ্যাটাচড থাকবে, ভবিষ্যতে যদি ভাগ করা হয় তার জন্য। তো আমরা প্রত্যেকটি রুম থেকে আমরা যেহেতু আমাদের তার টানতে হবে, তো প্রতি রুমে আমরা প্রত্যেকটি রুমে আমরা ফ্যান বক্স ইউজ করছি ছাদের মধ্যে। তো আমরা খুব পাতলা করে ফ্যান বক্সের ইয়ে দিয়ে দিছি, পেপারগুলো দিছি, পেপারগুলো খুলে নিয়েছি এখন। তো আমাদের তার টানা মোটামুটি শেষ, যেহেতু আমরা পরে গ্রুপিং করব, তো এই জন্য তারগুলো ট্রেনে আমরা ই করে রাখছি। তো আমরা প্রত্যেকটি রুমের জন্য আলাদা আলাদা মেন লাইন রেখেছি। তো আমরা তারটি টানতে হলে আমরা চারতলার তার ইউজ করবো, চারটি কালার তার ইউজ করবো, যেমন 29 ইউজ করবো, 36 ইউজ করবো, 1.0 আর 1:1। তো আমরা এখানে ইউজ করবো। তো আমাদের অন্য আইপিএসের জন্য হচ্ছে হলুদটা, তো আর আমরা যেটা নিউট্রালের জন্য কালোটা, গ্রাউন্ডিংয়ের জন্য আমাদের যে সবুজ তারটা এটা ইউজ করব। তো আমরা লালটা তো ফেজ হিসাবে ব্যবহার করব আমরা। তো যেহেতু এটা আমার ডাইনিং প্লেস, এখন যে রুমটিতে আমার তার টানছি এটা ওটা হচ্ছে আমাদের একটা ডাইনিং প্লেস। তো আমরা ডাইনিং প্লেসে যেহেতু আমাদের একটি পয়েন্ট বেশি হবে, তো এখানে আমরা ফোর গ্যাং তলা ইউজ করব। তো আমরা যেহেতু এই বিল্ডিংটির মধ্যে ছয়টি রুমের বিল্ডিং, তো আমরা এদের এখানে টোটালি আমাদের সব তার আমাদের নয় কয়েল তার লাগবে। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। তো আমরা এখানে 36 ব্যবহার করা হয়েছে, এখানে 1.0 ব্যবহার করা হয়েছে, 29 ব্যবহার করছি আমরা এখানে। তো আমাদের নয় কয়েল তার প্রয়োজন হবে ছয়টি রুম কাজ করতে হলে। তো আমরা সুইচবোর্ডটি যেই প্রথমত আমরা যেই সুইচবোর্ডটি ইউজ করবো আমরা, তো আমরা প্রথমত 18 ইট বা 5 ফিটের মধ্যে, 18 ইট যেখানে একটা 5 ফিট হবে, তো আমরা সুইচবোর্ডটি ফ্লোর লেভেল থেকে আমরা 5 ফিট উপরে দিব। যেহেতু 5 ফিট উপরে দিলে আমরা সচলাচল সুইচবোর্ডটি ব্যবহার করতে পারবো। আর আমরা দরজা থেকে আমরা 6 ইঞ্চি বা সর্বোচ্চ 1 ফিট দূরত্বে দিব, যেহেতু আমাদের ওয়ালটা ওই পাশে যদি খালি থাকে যেমন কিছু রাখা যায়, কারণ সুইচবোর্ডের সামনে তো কিছু রাখা যায় না। তো আমরা এখানে একটি এলসিডি টিভির পয়েন্ট করবো। তো আমরা এখানে এলসিডির জন্য আমরা সমান্তরালভাবে এটাও 5 ফিটের মধ্যে দিছি, যেহেতু আমাদের টিভিটা থাকবে 6 ফিটের মধ্যে। তো আমরা এই পয়েন্টটাও 5 ফিটের মধ্যে করতে চেষ্টা করছি। তো আমাদের এদিক থেকে আবার আমরা এখানে আমরা 3 ফিট দূরত্বে দিছি আমরা যে লাস্ট ইয়া থেকে, যেহেতু আমাদের রুমটি 14x14। তো যেহেতু আমি দুই থেকে দুইটি লাইন আসছে, একটি মেন লাইন আর একটি ফরেনের লাইনের জন্য, তো আমরা উপর থেকে দুইটি পাইপ নামাইছি। তো আমি সম্পূর্ণ কাজটি স্ট্রেট পাইপ দিয়ে করেছি, কারণ স্ট্রেট পাইপ দিয়ে কাজটি করলে আমাদের কাজটি অনেক ভালো হয় আর ভবিষ্যতে তার টানতেও কোনো সমস্যা হয়নি। তো আমাদের এখান থেকে যে লাইনটাও গেছে, এখানে আমরা যেহেতু একটা এলসিডির মনিটরের জন্য একটা লাইন করেছি, তো আরেকটি আমরা যে তার দিয়ে রাখছি, যেহেতু আমাদের ডিস কেবলটা যেহেতু এদিক দিয়ে এনে আমরা সরাসরি বাইরে নিয়ে যেতে পারি, তো আমরা এগুলো দিয়ে লাইনটি আউট করে ফেলছি বাইরে। তো আমরা এই এলসিডির লাইনটা আমরা 5 ফিটের মধ্যে দিছি, যেহেতু আমরা সমান সমান থাকবে সুইচবোর্ড আর এলসিডির লাইনটা। তো আমি কাজটি অনেক সুন্দরভাবে করতে চেষ্টা করছি, কারণ এই কাজটি আমি যেভাবে করছি আশা করি যদি আপনারা এভাবে করেন কাজটি অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। তো আমরা যেহেতু এখানে আমাদের একটি হচ্ছে এখানে আমরা 20 ইঞ্চি উপরে দিব, যেহেতু আমাদের চার্জার পয়েন্টটা যেটা আমরা পাওয়ার সকেট হবে এখানে, যেহেতু একটি খাট হবে, খাটের পাশে একটি পাওয়ার সকেট থাকে। তো আমাদের এই পয়েন্টগুলো হচ্ছে আমরা 5 ইট ছাদ থেকে 5 ইট ইয়েতে দিব, তাও 20 ইঞ্চি নিচে দিব, ছাদ থেকে আমরা 20 ইঞ্চি নিচে পয়েন্টগুলো দিব, কারণ অনেক সময় দেখি আমরা জুলবিম থাকে 16 ইঞ্চি, 16 ইঞ্চির পরে ছাদের জুলবিমটা 16 ইঞ্চি থাকলে তারপরে আমাদের পয়েন্টটা দিতে হয়। তো এটাও আমরা ফ্লোর লেভেল থেকে আমরা 2 ফিট উচ্চতার মধ্যে দিব, যে পাওয়ার লাইনটা 2 ফিট অথবা 20 ইঞ্চি আমরা এইরকম উচ্চতার মধ্যে দিব। তো আমরা এখানে যেহেতু এসডিবি সেটিং করব, আমরা সব বাহিরে একটি মিটার হবে। তো আমরা এখানে যে চৌকিটা আছে, যেই ইয়ার যেই বারান্দার যেই চৌকি বলে যেটা সিঁড়ির,
তলা, তো সেখান থেকে আমরা একটা সুইচ বোর্ড ইউজ করি কলিং ইঞ্জিনের জন্য আর কি সুইচের জন্য। তো আমরা এই দিক দিয়ে এখানে একটা মেইন সুইচ ইউজ হবে, 15 অ্যাম্পিয়ার একটি মেইন সুইচ হবে, যেহেতু এটা দোতলা একটি ইয়ে করা হবে। তো আমাদের যে এস ডিবিটা এটা এখানে লাইনটি করা হয়েছে, আর আমরা ছাদ থেকে তিনটি পাইপ নামাইছি যেহেতু আমরা মেইন লাইনের জন্য, একটি পাইপ খালি আছে। নিচে আমরা একটা আইপিএস বা মোটরের জন্য একটি টুগেং